আমাদের স্টাডি ট্যুরের এই ভিডিওর প্রথম পার্ট আমি গত সপ্তাহে আপলোড করেছি, যদি কেউ দেখতে চান তাহলে দেখে আসতে পারেন সেখান থেকে। আর এটা হচ্ছে পরের অংশ, মানে সেকেন্ড পার্ট। আশা করি এই অংশটুকুও আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই অংশটুকু সত্যি অনেক দারুণ। এই সময়টাতে আমি চেষ্টা করছি একটু সামনের দিকে এগিয়ে যেতে, কারণ ওরা সবাই যেহেতু এখানে বিশ্রাম করছে, আমি একটু সামনের দিকে গিয়ে দেখতে চাচ্ছিলাম আমরা আসলে যে অংশটাতে যেতে চাচ্ছি সেটা এখান থেকে কতটা দূর। সবাই আসলে উপলব্ধি করছিলাম যদি আমরা একটা স্পিকার নিয়ে যেতাম, অল্প সাউন্ডে আমরা একটা মিউজিক প্লে করতাম, তাহলে মোমেন্টটা আরও বেশি রোমাঞ্চকর হতো। আসলে আমরা এই ব্যাপারটা নিয়ে ওই সময় ডিসকাস করছিলাম কিছুটা, কারণ জায়গাটা খুবই সুন্দর ছিল, আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারছেন। ইয়েস গাইস, দিস ইজ দ্যাট পয়েন্ট হোয়ার উই ওয়ান্টেড টু কাম। উই অলরেডি কাম টু দ্য মেইন পয়েন্ট। এখানে অনেক বেশি চাইনিজ পিপল রয়েছে, আমরা ভেবেছিলাম হয়তো হাতে গোনা অল্প কিছু মানুষ থাকবে, কিন্তু এখানে অনেক বেশি চাইনিজ রয়েছে এবং সময়ের সাথে সাথে মানুষ আরও বেশি আসছে এখানে। ও হ্যাঁ, আমরা আমাদের কাঙ্ক্ষিত ভুট্টা পেয়ে গিয়েছি এবং ভুট্টা নিয়ে আমরা নদীর এই পাশে চলে এসেছি। এখন সবাই ভুট্টা খাচ্ছে মন দিয়ে, খুবই হাস্যকর ছিল সময়টা। আমরা সত্যিকার অর্থেই এই সময়টাতে আলোচনা করছিলাম আমাদের নিজেদেরকে নিয়ে, কারণ এখানে আমরা চারজনই ছিলাম ফরেনার আর বাকি সবাই ছিল চাইনিজ, এবং সবাই আমাদেরকে দেখছিল এবং সবাই আমাদের নিয়ে একটু উৎসুক ছিল যে আমরা আসলে কোথা থেকে এসেছি, এখানে হঠাৎ করে কিভাবে আসলাম, এই জায়গার খোঁজ আমরা কিভাবে পেলাম, এবং মাউন্টেন বন্ধ থাকার পরও এই অংশে আমরা কিভাবে আসলাম। এইসব প্রশ্ন সবার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল এবং সবাই আমাদেরকে দেখছিল, এবং আমরা যেভাবে সেখানে আরাম করে বসে গল্প করছিলাম সবাই সেটা দেখছিল, এবং কেউ কেউ আমাদের সাথে কথা বলা ট্রাই করছিল, আবার কেউ কেউ দূর থেকে আমাদেরকে হাই হ্যালো দিচ্ছিল হাত নাড়িয়ে, আমরাও তাদেরকে হাই হ্যালো দিচ্ছিলাম। নদীর সাইডে সব চাইনিজরা এবং আমরা সবাই মিলে যে খুব উপভোগ করছিলাম এবং সবাই যে আনন্দ করছিলাম, একটু রেস্ট করছিলাম, সেটা আপনারা ভিডিওতে একটু সিনারিগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু চাইনিজরা সরাসরি এসেছে তাদের বলতে গেলে একটা ছোটোখাটো হোলিডে সেলিব্রেট করতে, তারা ফ্যামিলি সহকারে এখানে এসেছে। অ্যাকচুয়ালি উই আর প্ল্যানিং টু টেক শাওয়ার অ্যান্ড কালেক্টিং সাম স্টোন। নদীতে যে পরিমাণ পানি যাচ্ছে এবং দিনটা অনেক গরম ছিল, তাই আমরা চিন্তা ভাবনা করেছি আমরা আসলে শাওয়ার নেব এখানে, তো যেমন চিন্তা তেমন কাজ। তো আমি নেমেই গেলাম, আর আবু জেহাল তো প্রথম থেকেই ভিজে গিয়েছিল, ও ভেজা শরীর ভেজা প্যান্ট নিয়ে সেখানে বসে পড়েছে আগে থেকেই। তো আমি গেলাম, তো আমার দেখা দেখি আমার ফ্রেন্ড ও নেমে যাবে, আর পাকিস্তানি যে ফ্রেন্ড আছে নোমান আমার সাথে যে এসেছিল ও তো আস্তে আস্তে এখানে টায়ার্ড হয়ে গেছে, ও অলরেডি ঘুমিয়ে গেছে উপরে। নদীতে অনেক স্রোত ছিল এবং আপনাদেরকে একটু আগে যেটা বলেছিলাম যে গত সপ্তাহে অনেক মানুষ এখানে হারিয়ে গিয়েছিল, মানে নদীর প্রথম অংশে, সেজন্য অনেক চাইনিজরা ভয়ে নদীতে নামছিল না। যখন দেখলো যে আমরা নদীতে নেমে গিয়েছি, তখন আমাদের দেখা দেখি অনেক চাইনিজ নদীতে নেমে গিয়েছে এবং তারা দূর থেকে আমাদের ইশারা দিচ্ছিল যে ওরাও গোসল করবে, তাই আমরা ওদেরকে ডাকছিলাম তাহলে তোমরা আসো সবাই মিলে এখানে মজা করি। তো ওরাও চলে এসেছিল অনেকেই, এবং আমার সামনে যে ফ্রেন্ড বসে আছে আবু জেহেল ফ্রম বাহরাইন, ও চাইনিজ অনেক ভালো, তার ও 7 বছর যাবত চায়নাতে আছে, তো ও কমিউনিকেশন অনেক ভালো করতে পারে চাইনিজদের সাথে।
আমরা আসলে একটা কমফোর্ট জোন বের করার চেষ্টা করতেছিলাম, কারণ পাথরের উপরে কতক্ষণ আর বসে থাকবো, তো গা ভিজিয়ে যেন বসা যায় সেরকম একটা জায়গা খুঁজছিলাম আমরা। তো আমি পরিশেষে পেয়ে গেলাম। তো যাই হোক, দিনটা অনেক মজার ছিল। একটু পরে জিসান আমাদের কাছে চলে আসবে। এখন আপনারা পানির যে শব্দটা শুনতে পাচ্ছেন, পানির শব্দ শুনে আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে নদীতে স্রোতটা কেমন। নদীতে কিন্তু বেশ ভালো লেভেলের স্রোত রয়েছে। সত্যিকার অর্থে জায়গাটা অনেক ভালো লেগেছে আমার। চায়নাতে আসার পর এই প্রথম আমি একটু বেড়াতে বেরিয়েছি ভালোভাবে বন্ধুদের নিয়ে। তো জায়গাটা আমি অনেক এনজয় করলাম, আমরা বন্ধুরা মিলে এখানে গোসল করলাম। এখন যাওয়ার পালা, কিছুক্ষণ পর আমরা চলে যাব। এখন এখন আমরা নদীর উপরেই আছি, নদীতে সব গোসল করছি এখনও। তো ভালো লাগলো জায়গাটা। আমরা এখানে প্রায় 3 ঘন্টা আগে এসেছি। আমরা নদীতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় নদীতে ছিলাম। অ্যান্ড নাও ইটস টাইম টু গো ব্যাক টু ইউনিভার্সিটি। আমরা একটু পরেই রওনা দেবো আমাদের ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো এখন আমরা আমাদের আরেক বন্ধু নোমান, পাকিস্তান থেকে এসেছে যার কথা বলছিলাম, সে আসলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে এখন ডেকে তুলবো, কারণ ও এখনও ঘুমাচ্ছে। জিশান ছবি তুলছে এবং এ হচ্ছে নোমান, ও এখনো পরে পরে ঘুমাচ্ছে। ও গোসল করেনি নদীর তেমন একটা, হালকা একটু নেমেছিল, তারপর উঠে এসে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমরা যাওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু এ দুজন আবারও নদীতে নেমে পড়েছে। ওদের ইচ্ছা করছিল না এখনই যেতে, তাই আবার নদীতে কিছুক্ষণ বসে থাকবে বলছিল। তাই ওদের দেখা দেখি আমিও নেমে পড়লাম, যে ঠিক আছে তাহলে আমিও কিছুক্ষণ বসে থাকি, আর নোমান তো ঘুমাচ্ছেই, ওর কথা আর কি বলবো। যাই হোক, আমরা আরো অনেকক্ষণ বসে থাকার পরে তারপর উঠে পড়লাম এবং চিন্তা করলাম এখন আসলে যাওয়া উচিত, কারণ ইতিমধ্যেই আমাদের ঘড়ির কাঁটায় প্রায় 3টা বেজে গেছে। তো আমাদের ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাতে হবে, আর সব থেকে বড় কথা হলো আমাদের ক্ষুধা লেগে গেছে, কিছু খেতে হবে। তো আমরা রেডি হচ্ছি এখন ব্যাগ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ঘুম বাবু নোমান, সে সম্পূর্ণ সময় ঘুমিয়েছে এবং যাওয়ার সময় একটা পাথর নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার স্মৃতি যে একটা জায়গাতে বেড়াতে এসেছিল মাউন্টেইনে, সেই মাউন্টেইন থেকে সে পাথর নিয়ে যাবে, এটা তার ইচ্ছা। যদিও আমরা সবাই ছোট ছোট 2-1টা করে পাথর নিয়ে গিয়েছি, আসার সময় ঠিক আমরা এই অংশ দিয়ে এসেছিলাম, অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আসলে আমরা ওই সময় জানতাম না যে এই এরিয়ার ভেতর দিয়ে ছোট্ট একটি রাস্তা আছে এখানে আসার জন্য। তো যাওয়ার সময় আমরা ইজি ওয়ে ইউজ করছি। যতক্ষণ সময় আমরা ওদিকে আনন্দ করছিলাম, ঠিক ততক্ষণ সময়ের ভেতরে আমাদের বাইক চার্জ হয়ে গেছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন ব্যাক করছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। অবশ্যই মাঝপথে কিছু খেয়ে নেব,
আমরা প্রায় 30 কিলোমিটার রাস্তা আসার পরে কিছু খাওয়ার জন্য ব্রেক করলাম। এটা একটা মুসলিম রেস্টুরেন্ট, কারণ আমরা সবাই যেহেতু মুসলিম ছিলাম আর এই শপকিপার উনিও মুসলিম,